সে মসজিদ প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম। বর্তমানে আলোচনা সৃষ্টিকে একজন ইসলামিক লেখক লেখা বই বিভিন্ন বইয়ের নাম আপনি উল্লেখ করেছেন, এখানে আরিফ আজাদের বেশ কিছু বই এখানে উল্লেখ করেছেন। দেখুন, কারো বই দিয়ে যদি কোনো উপকৃত হয় তাহলে এটার বিরুদ্ধে বলার তো কিছু নেই, আর পক্ষে বলার এটা আমি পড়ে দেখিনি, পক্ষে বলার মতো আমি পড়লে বললো যে এটা পড়েছি, কোনোটাই আমি আসলে পড়ার সুযোগ হয়নি। শুধুমাত্র সম্পাদনার স্বার্থে আমি আরো জালির সমীপে বইটা পড়েছি, এই জন্য এটা আমার কাছে ভালো লেগেছে। এটা নাস্তিকদের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে অনেকগুলো, এবং সিস্কি নাস্তিক যেগুলি আছে আমাদের দেশে, সিস্কি নাস্তিকগুলোর সেখানে আলোচনা সেগুলোর উত্তর দেওয়া হয়েছে, জরুরি উত্তর ছিল, কারণ নাস্তিকদের শুরু হয় সাধারণত আরজালির বই দিয়ে সাধারণত নাস্তিকতা শুরু হয়, এই জন্য সেটা উত্তর প্রথমে দেওয়া হয়েছে, সেটা ভালো। অন্য বইগুলিও খারাপ আমি বলছি না, তো আমি পড়ে দেখিনি এই জন্য বলতে পারি না, তো যতটুকু শুনেছি সেগুলো ভালো, খারাপ হওয়ার কোনো কারণ নেই। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم